ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে আছি গীতা এলএলবি সেটার, আমাদের সাথে আছে মল্লিকা দি। কেমন আছো দি? খুব ভালো আছি। প্রথমেই বলি তোমাকে হ্যাপি নিউ ইয়ার, ক্যামেরার পেছনে ভাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, আর দর্শকদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ারে নিশ্চয়ই খুব আনন্দ করেছেন, ক্রিসমাসে কেক খেয়েছেন। এবার তোমার কি প্রশ্ন আমাকে করো? বেশ, এবার আমার প্রশ্ন হচ্ছে, এখানেও তো বেশ তোমার সংসার জমজমাটি, তুমি দু মায়ের মাঝে টানা পড়ে না স্যান্ডউইচ হয়ে আছো বেসিক্যালি, এই স্যান্ডউইচ সিচুয়েশনটা কবে থেকে তৈরি হচ্ছে আর শেষ হবে কবে? না এবার এটা দেখো, আমি রিয়েল লাইফেও স্যান্ডউইচ, আমার দু বোন এক মেয়ে, সেখানেও আমি, সেটাও আমার তিন মেয়ে বলা যেতে পারে, সেখানেও আমি স্যান্ডউইচ, এখানেও আমি স্যান্ডউইচ। আর চমক তো, সিরিয়াল তো, দর্শক তো চাইছে চমকের পর চমক আসুক, চমকের পর চমক আসছে। খুব মানে দেখতে থাকুন গীতা এলএলবি স্টার জলসায় 6:30, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। একটু বেশি প্রিয় গীতা, একটা মায়ের কাছে না দুটো সন্তানই সমান। হয়তো যখন আমরা তিন বোন ছিলাম, একটা ছোট কথা বলি, তিন বোন ছিলাম, আমার ছোট বোনকে যখন মা রেগে গিয়ে হয়তো একটা চড় মারতো, আমি মাকে দেখেছি রাত্রিবেলা লুকিয়ে কাঁদতে। তো আমি মার খাইনি বলে আমাকে মা বেশি ভালোবাসে, বা মেজো বোন মার খায়নি বলে মেজো বোনকে মা বেশি ভালোবাসে, ছোটো বোন মার খেয়েছে বলে তাকে ভালোবাসে না, তা নয়। কিন্তু মায়ের কাছে দুটো সন্তানই সমান। এখানে গীতাও একটা দুবিধার মধ্যে আছে, এখানে গিনিও একটা দুবিধার মধ্যে আছে। মা চাইছে প্রবলেমটা কীভাবে সলভ হয়, সেখানে হয়তো মা গীতার একটা অবস্টাকল হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক না মা আর কী কী করে, এবার দেখতে হবে তো। আর আমি তো জানি যে আমাদের যা রেজাল্ট আসছে, আমার দৃঢ় বিশ্বাস আপনারা রোজ প্রতিদিন 6:30 স্টার জলসার পর্দায় গীতা এলএলবিতে চোখ রেখেছেন, আর চোখ রাখতেও হবে। আমাদের যে দাদা স্নেহাশিস চক্রবর্তী, উনি দারুণ দারুণ চমক আনছেন, ওনার মাথা থেকে দারুণ দারুণ চমক বেরোচ্ছে। প্লিজ চোখ রাখুন আর আমাদের সাথে থাকুন। আপনারা যদি সাথে না থাকেন আমরা কিন্তু মিথ্যে। আর তার সাথে দু মেয়ের মধ্যে সব থেকে বেশি অফ ক্যামেরা বন্ধুত্ব কার সাথে? আমার দু মেয়ের সাথেই অফ ক্যামেরা বন্ধুত্ব, খুবই বন্ধুত্ব। ইনফ্যাক্ট আমার শুধু মেয়েদের সাথে না, আমার সবার সাথে, টেকনিশিয়ান বলো, টেকনিশিয়ান দাদার এর সাথে, ও পদ্মর সাথেও আমার খুব বন্ধুত্ব। পদ্মকেও এখান থেকে বলেছি আমি বাড়ি থেকে বেরিয়ে যাও, হ্যান করো ত্যান করো, কিন্তু তবু আমার সবার সাথে খুব ভালো বন্ধুত্ব। মানে আমি কারোর সাথে চট করে ঝগড়া করতে পারি না, আমি আমি ভিলেনের পার্ট করি মাঝে মাঝেই, কিন্তু সেটা আমি পারি না। দুটো মেয়ের মানে এরকমও হয়, ছোটো মেয়ে তো বড়ো মেয়ের সাথে একটু বেশি সিন হলে আর বেশি গদগদ হলে ছোটো মেয়ে দেখি মুখ হাঁড়ি করে বসে আছে, ও তুমি তার মানে ঠিকই বলছে, তুমি লোভী হয়ে গেছো, ঠিকই বলছে তুমি লোভী। দুজনের সাথে আমার খুব ভালো বন্ডিং, খুব ভালো বন্ডিং। এই যে নতুন বছরটা শুরু হলো, কাজের মধ্যে দিয়েই তো চলছে। হ্যাঁ, প্রথম মানে বছরের প্রথম দিন কাজ দিয়ে শুরু করেছি, আর আমি চাইবো যেন সবার এই বছরটা ভালোভাবে পজিটিভভাবে কাটুক, আর আমি চাইবো আমারও যেন ভালোভাবে কাটে। আমার একটি ছোট মেয়ে আছে, তারও ভালোভাবে কাটে, দর্শকরাও যেন খুব ভালোভাবে এই বছরটা কাটাতে পারে। আপস অ্যান্ড ডাউনস আসেই, এটা যুদ্ধ, চালিয়ে যেতে হবে। বেশ, এইভাবেই চলতে থাকুক। থ্যাংক ইউ মল্লিকা দি, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের শেষে কি বলবে? থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকবেন, কিন্তু আমাদের ভুললে কিন্তু আমরা মিথ্যে হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসতে থাকবেন। থ্যাংক ইউ।